मॉर्निंग एंड वेलकम टू एन अदर एक्साइटिंग ब्लॉग। तो आज के सकाल ब्लॉग के स्टार्ट कर आज के दीदी भाई और घर इनवाइटेड। दीदी भाई मैंने हमारे जेतो तो बोन जे कि हुजाइए थके, तो वह लास्ट सान्डे एस हुजाइए जो गेलोम अनेक ब्लॉग कर क्यों और देवर विम तो अनेक ब्लॉग कर। तुम्हारा जो एख अब्दि ना देखे थको तो डिस्क्रिप्शन लिंक देवा थको, तुम्हारा चाहिए सेखान चेकआउट करते। तो आज के लाच कर तो माँ रान्नाबाना स्टार्ट कर दिए डिम खाना माँस खाना तो माचे कि तरपर आर दीदी भाई जो छोटो मेटा और पेटे एक प्रब्लेम आज एकदम पतला किचू करार्जन, तो माँ शर्टकाट ही किचुक्त कर जेहतु और नेक्स्ट फ्राइडे तो चले जाए तो टाइम नहीं खावान, तो माँ की करे तो एखी ताड़ी घर दूर मुछबो तपर स्नान करब। और जेहतु शिलचारे छो अने दिन ट्यूशनगुलो बंध रही है, तो आज के दोदिन ट्यूशन कराची ना, कदिन पर आर ट्यूशन स्टार्ट करब तो फ्री रही। तो चलो देखते थको कि है कि ना। मान भलोई लागे एगुलो देखते चड़क पुजो है, तो जदि पारि ए बछर चड़क पुजोते आमी जाबो निश्चय। और आज के आमार एक जगह जावर प्लान आछे, जदि जाई ताहले तो निश्चय शेयर करब, एखन आर बोले लाभ नेई केनना जदि जाई ना ताहले बोलबो जावाओ होबे ना, तो देखि जदि जाई ताहले शेयर करब। और आमाके दिए दाओ, एखन आमी ब्रेकफास्टे आज के भात ही खेये नेब, केनना मा रुटी रुटी बानायनी आज के, जेहेतु एकटु झामेला आछे तार जन्य भात ही खेये नेब। तो हमें सानटाइन सर चले ठाकुर पुजो दिए देव, अलरेडी लेट हो गए इसलिए क्यों आसले एक गल्पे बसे जा लेट हो जाए, तो एन पुजो देव और हमारे स्नान इसे ठाकुरघर मुछे और कि, तो ठाकुरघर मुछा हो गए हमारे एन पुजो देव। और यो गरम पड़े ना गरमे मैं मुखे क्रीम टीम दिले और जान गरम लगे, क्योंकि हमार मुखे ना मैं किस जो मश्चराइजर टाइप किस ना दी तो मुखटा मैं एक एकदम ये हो जाए कि राफ हो जाए जान मन है कि। तो चलो तड़ाड़ी करे एखन ठाकुर पुजोटा दिए दे। तो हमार ठाकुर पुजो देवा हो गए, भोगटुक लागिए दिए आज के फुल एत ही कम जो आसन पुरोपुर भरे नहीं। बोल आमी बनाबो पनीरेर हलुआ। पनीरेर हलुआ, बापरे जे बड़ो कड़ाई देखो। और तुम्हें कि बनाचो? आमी बनाच्छी राइस और डाल। इटा इटा की इटा की देख नारिये देखा ये डाल। ओ इटा डाल, अच्छा अच्छा डाल भात रान्ना होच्छे। आरोही खेते बसे गेछे डाल और आलू भाजा दिए खाच्छे, अच्छा साथे माछेर डिमेर बड़ा। নিমন্তন্ন খেতে এসে দেখো দুধকলা দিয়ে ভাত খাচ্ছে এখন। মাছও খাবে না কিচ্ছু খাবে না, ডিম তো আগে দিভাই না করেছে, মাংসও না বলেছে, মাছ করেছে মা ওইটাও খাবে না বলেছে, এখন দুধকলা দিয়ে আর ওই ভাত খাচ্ছে। এই যে দিদিভাই খেতে এসেছে, আচ্ছা খাও। হাই গাইস গুড ইভিনিং। তো এখন যাচ্ছি আমি নৌকা মেলায়, যেটা আমি আগে কোনোদিনও দেখিনি। আমাদের ওইখানে একটা নৌকা মেলা হচ্ছে, একটু দূরে আছে, তো আমি বাইকে যাবো বাপ্পার সাথে। তো চলো বেরিয়ে পড়ি, দেখি ওইখানে গিয়ে কী দেখাতে পারবো কি না, আমি নিজেও জানি না কেমন হয় কেমন না, তো চেষ্টা করবো সব কিছু শেয়ার করার। দেখি আগে গিয়ে আমি দেখি যে কেমন কি হচ্ছে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ তো চলো এখন বেরিয়ে পড়ি।
তো এটা হচ্ছে এন্ট্রি নৌকা পূজার লেখাই আছে দেখো 868তম নৌকা পূজা চলো ভিতরে যাই দেখি কি কি আছে বাহ অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখো অ্যাকচুয়ালি আমি যেরকম ভেবেছিলাম এর থেকে কিন্তু খুব ভালোই হচ্ছে অনেক কিছুই পাওয়া যাচ্ছে আঙ্কেল আপনি একটু কইবানি আমারে এখানে অতরা মূর্তি কেন রাখা এখানে 33 কোটি দেবতা এখন থেকে না আচ্ছা অনেক আগে থেকে মানে এখানে প্রত্যেক বছর পূজাটা হয় না কত কত সাল হইব পূজা হয় বহুত আগের বাবা বহুত আগের পূজা হয় না কত বছর ওর পূজাটা যে হয় কই কত 64 বছর আর এখানে এই মূর্তিগুলো কি পার্মানেন্ট এক বছর লাগে পার্মানেন্ট প্রত্যেক বছর চেঞ্জ হয় মূর্তি তাই না আর ওই যে এগুলো কি এই যে এইগুলা মূর্তিগুলা কি কি ঘটোৎকচ হিড়িম্বা আচ্ছা আচ্ছা রাক্ষস তাই না আচ্ছা আচ্ছা আর মানে এইটারই নৌকা বলিয়া পূজা হয় তাই না হ্যাঁ মানে এখানে নৌকার কি দেখলো সিঁড়ি টিড়ি আসেনি মানে আমি ঘরে শুন দুটা সিঁড়ি আছে তাই না দেখো এখানে খেলনা জিনিস ভর্তি খেলনার জিনিস আছে অনেক কিছুই আছে ভালোই লেগেছে মেলাতে এসে অনেক ভিড়ভাট্টাই ছিল সব কিছু পাওয়া যায় বাচ্চারা খেলনাটা বেশি পাওয়া যাচ্ছে আমার বুড়া হয়েছে কিন্তু আমার অ্যাকচুয়ালি থিঙ্কিং এটা ছিল যে মেলাতে হয়তো সেটা নদীর মাঝখানে হবে কিন্তু নদীর মাঝখানে না ওটা মন্দিরের মধ্যেই ছিল তো আমি অ্যাকচুয়ালি ভাবে বুঝতে পারি না আমি ভেবেছিলাম যে নদীর মাঝখানে হয়তো বা নৌকাটা হবে তো যাই না কি সেটা নৌকা মেলা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নদীর মাঝখানে আমি ভেবেছিলাম আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি আর তোমরা কে কে নৌকা মেলা দেখেছো সেটা আমাকে জানাবে আর এটা হয়েছে কিন্তু দিলখুশ বাগানে এটা দিলখুশ এরিয়া এখানে এটা হয়েছে আজকে তার জন্য কিছু গিফট আনতে যাচ্ছি টি শার্ট কিছু আনবো তো চলো চাই লেট করবো না এই যে সাঙ্গ পাঙ্গ রেডি হয়ে গেছে খেতে বসে গেছি কিনে এখন আমরা চলে যাচ্ছি ঘরে অনলাইন পড়ানোটার মধ্যে বেজে গেছে এখন যাচ্ছি ঘরে হেঁটেই যাচ্ছি তো এখানে আমার ডিনার চলে এসেছে
আর এখন তোমার ইয়ে বার্থডে দিকে এসে অনেক সময় বসে একটু মোবাইল টোবাইল ঘাটছিলাম, কয়েকজনের ব্লগ দেখি আমি সবসময়, যেমন ইনসাইড আউট, দ্য পোস্ট পেলেট, এরকম কয়েকটা ব্লগ দেখি আর কি। তো ওদের ব্লগটাও দেখলাম, এখন ডিনার করবো। এখন বাজে 11টা আর আজকে আমাদের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, এখন জাস্ট শুয়ে পড়বো, কেননা খুব ঘুম পাচ্ছে আমার। আর একটু ঘুমালে চোখের নিজের ডার্ক সার্কেলগুলোও যাবে, আর যদিও আগে থেকে অনেকটাই গেছে, আমার জানি না কেন হঠাৎ হঠাৎ খুব বেশি ডার্ক সার্কেল এসে যায়। তো তোমরা প্লিজ যদি এখন পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর বেল আইকনটাকেও একটু অল করে দিও যাতে নোটিফিকেশান পেয়ে যাও আর কি, না হলে নোটিফিকেশান পাবে না, একটা ব্লগ দেখেই চলে যাবে তোমরা। কেননা লাস্ট একটা ব্লগে আমার 2000-এর উপর ভিউজ এসছে, তো সেটা দেখে খুবই ভালো লেগেছে। তো চাই সেগুলো যাতে সব ভিডিওতে আসে, তার জন্য তোমরা প্লিজ নোটিফিকেশানটা অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা, বাই।